আমাদের প্রিয় প্রিয়া ভাতি ববি, আমাদের সকলের অত্যন্ত প্রাণের শ্রদ্ধেয় ডাক্তার, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুপ্রভা মুখার্জি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার জালান, আমার খুব প্রিয় শিল্পী মা দুর্গা তৈরি করেছেন এবং প্যান্ডেল তৈরি করেছেন, ভীষণ ভালো হয়েছে অনির্বাণ, এবং আমার খুব প্রিয় সঙ্গীত শিল্পী ছোট্ট মেয়ে অদিতি, সুব্রত বক্সি আমাদের দলের সভাপতি এবং এমপি তো বটি, সহ আরও অনেকেই এই পাড়ার পল্লীবাসীবৃন্দ, সকলেই সকল মা ভাই বোনেরা, আজকে আমি খুব মিস করছি নির্মলাদিকে, কারণ নির্মলাদি কিন্তু যতদিন সুস্থ ছিলেন তিনি কিন্তু এখানে আসতেন, এবং আমি ইন্দ্রা নির্মলাদিকে একটু বায়নাই করতাম প্রায় যে তুমি আমাকে এই বাংলার মাটিতে মাগো জন্মময় দিও এই গানটা শোনাও, এবং নির্মলাদি আমাকে শোনাতেন। নির্মলাদি হয়তো শারীরিকভাবে সুস্থ নয়, আমি ববিকে বলবো একদিন গিয়ে কথা বলে আমার সাথে কথা বলে দেওয়ার জন্য। আমি আপনাদের সকলকে আজকে শুভ মহালয়ের দিনে অনেক অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখুন ববি কি সুন্দর জামায় পুরো ধুতি পাঞ্জাবি পরেছে, কি সুন্দর লাগছে ওকে, বিউটিফুল লাগছে, এবং ওরা এইভাবেই যেন চিরসবুজ থাকে, ভালো থাকে, ওদের প্রতি আমার সবসময় ভালোবাসা আশীর্বাদ শুভকামনা থাকবে। অদিতি নিশ্চয়ই গান শোনাবে, ওর গান আমি সবসময় শুনি আর আপনাদেরও শোনাবে। ও খুব ভালো মেয়ে, খুব ভালো গাইছে, কীর্তনও যেমন গায় আধুনিকও গায়, অন্যান্য রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সুবি সবই গায়, এবং আমার তো গানের প্রতি একটা টান আছে, কারণ সুরের ছন্দ দিয়ে কিছুক্ষণ আগে আপনারা ইন্দ্রনীলের গান শুনছিলেন, ক্যাসেটে আজকেই বেরিয়েছে রৌদ্রছা, এটাও আজকেই আমরা বের করেছি, মা দুর্গার গানও অনুপমায় বলেছিল সেটাও করে দিয়েছি, সেটাও ক্যাসেটে আছে, শুনে নেবেন ভালোই লাগবে। আর পুজোটা অগ্রণী ক্লাব ববি তো চিরকাল অগ্রণীকে অগ্রগণ্য করে রাখার জন্য যা যা করার সবটাই করে, আর ববি আর অরূপ এই দুজনের কখনো কখনো মুখ দেখা দেখি বন্ধ হয়, আবার কখনো কখনো একটু বিয়ারকে ঠাট্টা তামাশা ঝগড়া কিনা হয়, অরূপ আবার কখনো কখনো নারদ মুনির কাজ করে, ববি ওয়াইফ রুবিকে বলবে ববি কোথায় গেছে তুমি জানো তো, এই করে করে একটা মানে ঘরের মধ্যে অশান্তি লাগানোর চেষ্টাও করে, এটা দুষ্টু মিষ্টি খেলা। সুতরাং এই অগ্রগণ্য ক্লাবটাকে তুলে নিয়ে এসে তৈরি করে আজকে সারা বাংলার মানুষের কাছে যে পৌঁছে দিয়েছে এটার অবদান ববির নিশ্চয়ই আছে, সাথে আপনাদের পল্লীবাসী সকলে এবং সাধারণ মানুষের, আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা না থাকলে এটা ওরা করতে পারত না। আমি দেবলীনাকে ডক্টর প্রণব বিশ্বাসকে সহ সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, আপনাদের এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, এবার তো বিদেশ থেকেও অনেকে আসবেন, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে, এবার ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেও আমাদের বাংলার পুজোগুলো সব দেখানো হবে। বাংলার পুজো যত দিন যাচ্ছে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে, সারা পৃথিবীতে যত বড় বড় উৎসব হয় তার মধ্যে কিন্তু মনে রাখবেন বাংলা মাথা গড়িয়ে ফেলেছে, বাংলার উৎসবটা কিন্তু অনেক বড় উৎসব, এবং এটা কিন্তু গর্ব করার মতো জায়গায় আছে, এটা আমরা খুশি, আমাদের পুজো কার্নিভাল দেখার মতো, একসাথে এবারে 75টা ঠাকুর যাবে, খুব সুন্দর হয়, দেখতেও খুব ভালো লাগে। সুতরাং যতটা পারি চেষ্টা করি আমরা সকলকে আনন্দ দান করবার, কেউ কেউ আসে জানেন তো যারা দেখতে নারী তার চলন ব্যাকা কোনোভাবেই যেন পছন্দ হয় না, কিছু খুঁতখুঁতে থেকে কিছু একটা ছোট্ট ঘটনাকে নিয়ে এখন উত্তল করবে যেন মনে হয় বাংলাটার সবটাই খারাপ, বাংলা যে কত এগিয়ে গেছে, আজকে বাংলা যে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় বিশ্ব বাংলায় পরিণত হয়েছে, আজকে বাংলাকে দেখে সবাইকে বলতে হয় বাংলাটা কত সুন্দর হয়েছে, বাংলা মাটা কত সুন্দর হয়েছে, বাংলাটা বিশ্ব বাংলা হয়েছে, বাংলাটা জয় বাংলা হয়ে গেছে। পজিটিভ সেন্সে যারা চিন্তা করে তারা বলে, কিছু আছে যারা পজিটিভ সেন্সে চিন্তাই করতে পারে না, শুধু নেগেটিভ, পুজো আসছে তাতেও যেন মুখ ব্যাকা, দীপাবলি আসবে তাতেও মুখ ব্যাক, ছট পুজো আসবে তাতেও নাক ব্যাক, ঈদ আসবে তাতেও চোখ ব্যাকা, মানে কিছু লোক আছে খুব দত্তেই হবে, খুব ধরা ছাড়া কোনো কাজ নেই, এগুলো বেশিরভাগ রাজনৈতিক দলের লোকেরাই করে, আমরাও করে থাকি, কিন্তু আমরা এগুলো করি, আমরাও 34 বছর অপোজিশন পলিটিক্স করেছি, কিন্তু আমরা কোনোদিন আগুন জ্বালিয়ে দেওয়া, গুলি চালিয়ে দেওয়া, আমাদের উপর অত্যাচার হয়েছে কিন্তু আমরা করিনি, আমরা মানুষের উপর অত্যাচার করে কোনোদিন টিকে থাকতে চাইনি, কারণ আমরা মনে করি মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর দেবী দুর্গাকে আমরা পুজো করি কেন, সব ধর্ম যার যার আপনার, সব ধর্মের সবার অধিকার আছে আপন আপন ধর্ম পালন করবার, আপন আপন শিক্ষা গ্রহণ করবার, আপন আপন খাদ্যাভ্যাস করবার, আপন আপন পরিবেশ রক্ষা করবার,
আপন আপন বস্ত্র পরার, একে একজনকে ঘৃণা করবে না, একে একজনকে অবজ্ঞা করবে না, এটার নাম ধর্ম। ধর্ম যার যার আপনার, কিন্তু উৎসব সবার। উৎসবে যে উৎসবে সবাই মিলিত হয় সেটাই কিন্তু প্রাণের উৎসব, সেটাই কিন্তু মানুষের উৎসব। আপনি একটা পুজো করছেন পাড়ায়, কাউকে ঢুকতে দিলেন না, নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলেন, তাহলে লোকে কি ভাববে? এতে ঢুকতেই দিচ্ছেন, এটা কোনো উৎসব নাকি? এটা উৎসব নয়, এটা হয়তো কারো কারো উৎসব, সবার উৎসব নয়। যে উৎসবে সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব কাস্ট, সব ক্রিড, সাদা কালো, বেটে লম্বা, ছোট বড়, সবাই একসাথে আসে। ছাত্র যৌবন, শিক্ষক শিক্ষিকা, শ্রমিক কর্মচারী, নবযৌবন, সকলে মিলে একসাথে আসে, প্রবীণ নবীনের মেলা বসে। সেটাই হচ্ছে উৎসব, সেই উৎসব কিন্তু দুর্গোৎসব। এবং সেই উৎসবের প্রাক্কালে দাঁড়িয়ে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে তম্বকে গৌরী, নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী, গুণস্ত্রয়ী গুণময়ী, নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, সর্বস্বার্থী হরে দেবী, নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলাকালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, সাহা সদা নমস্তুতে। মধুকৈট পবিত্রাভি বিধাত্রী বরদে নম, রূপং দেহি জয়ং দেহি, যশ দেহি দিশো জহি, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নম, রূপং দেহি জয়ং দেহি, যশ দেহি দিশো জহি, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী, রূপং দেহি জয়ং দেহি, যশ দেহি দিশো জহি, চণ্ডমুণ্ড বদে দেবী রক্ত বীজ বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি, যশ দেহি দিশো জহি, অচিন্ত রূপচরিত সর্বশত্রু বিনাশনং, রূপং দেহি জয়ং দেহি, যশ দেহি দিশো জহি, নতেভ্য সর্বদা ভক্তং পণতে চণ্ডিকায় নম, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তশ্রয়ী 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 নম নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তশ্রয়ী 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 নম নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু স্বস্তিরূপেণ সংস্থিতা, নমস্তশ্রয়ী 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 নম নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু মহালক্ষ্মীরূপেণ সংস্থিতা, বিদ্যারূপেণ সংস্থিতা, বুদ্ধিরূপেণ সংস্থিতা, সিদ্ধিরূপেণ সংস্থিতা, শ্রদ্ধারূপেণ সংস্থিতা, ছায়ারূপেণ সংস্থিতা, সংকট মুক্তিরূপেণ সংস্থিতা, সর্বমঙ্গলা মা রূপেণ সংস্থিতা। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে, শরণ্যেত্যম্বকে গৌরী, নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী, গুণশ্রয়ী গুণময়ী, নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, সর্বশক্তিহারী দেবী, নারায়ণী নমস্তুতে। মা গো সকলকে ভালো রেখো, সকলকে সুন্দর রেখো, সকলের কল্যাণ হোক। আপনাদের পরিবার পরিজন সকলে ভালো থাকুন। আপনাদের সকলকে দুর্গাপুজো, নবরাত্রি, লক্ষ্মী পুজো, কালী পুজো, দিওয়ালি, ছট পুজো, সমস্ত এবং জগদ্ধাত্রী পুজো সব শুদ্ধ অভিনন্দন আগাম জানিয়ে যাই। তারপরেই একটু একটু শীত পড়বে, শীত মানে ঠান্ডা ঠান্ডা কুলকুল, এবং তার মধ্যেই চলে আসবে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, আবার বড়দিনের উৎসব, আমরা আবার মেতে উঠবো বড়দিনের উৎসবে। সবাই ভালো থাকুন, এইভাবেই যেন হাসি হাসি নিই সকলে, আমরা ভালো থাকতে পারি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছিলেন, অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেটাই হচ্ছে মা মায়ের উৎসবের মধ্যে দিয়ে জাগ্রত পাওয়া। জাগ্রত থাক উৎসব, জাগ্রত থাক মানুষের ভালোবাসা, জাগ্রত থাক আশীর্বাদ দোয়া শুভেচ্ছা, জাগ্রত থাক সবাই সবাই সবার পাহারাদার হয়ে আপন জন হিসেবে, এটুকুই কামনা। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, জয় দুর্গা।